আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে, যে ভিডিওটিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বা খ ইউনিট নিয়ে কথা বলবো, যে ইউনিটের মধ্যে কলা ও সমাজবিজ্ঞান বিভাগ অন্তর্ভুক্ত। আজকের এই ভিডিওতে আমরা মূলত তোমাদের বিভিন্ন আগ্রহ, প্রশ্ন এবং জিজ্ঞাসার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই পার্টিকুলার বিভাগটা নিয়ে অনেক শিক্ষার্থীর অনেক বেশি আগ্রহ থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে, এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে। অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস, তুমি যেই বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো না কেন, এই বিভাগটা দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক এই বিভাগের নানা রকম টুকিটাকি খোঁজ খবর। প্রথমেই আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের আবেদন যোগ্যতা কী, অর্থাৎ তোমার মিনিমাম রিকোয়ারমেন্টটা কী। তুমি এসএসসি এবং এইচএসসিতে অ্যাটলিস্ট বা মিনিমাম জিপিএ কত পেলে অ্যাপ্লাই করতে পারবা, চলো দেখি সেটার আলাদা আলাদা রিকোয়ারমেন্টগুলো কী কী আছে। প্রথমেই আমরা মানবিক শাখার ব্যাপারটা দেখব। মানবিক শাখার শিক্ষার্থী যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমাকে এসএসসি এবং এইচএসসি দুটোর মিলিত জিপিএ অ্যাটলিস্ট 7.5 পেতে হবে। অ্যাটলিস্ট কত পেতে হবে? ন্যূনতম 7.5 তোমাকে পেতে হবে। তবে এখানে আরও একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে তোমাকে দুটাতেই এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষায় আলাদা আলাদা করে আবার অ্যাটলিস্ট কত পেতে হবে? অ্যাটলিস্ট 3 পেতে হবে। তার মানে তুমি একটা পরীক্ষায় এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেলা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 2.5 পেলা, দুটা মিলিয়ে হয়তো বা তোমার ন্যূনতম 7.5 হয়ে যাবে। কিন্তু যেহেতু এসএসসিতে তুমি 5 পাওয়া সত্ত্বেও এইচএসসিতে 2.5 পেয়েছো, এই কন্ডিশনটা যেহেতু ফুলফিল হচ্ছে না, এই কারণে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার যে ন্যূনতম যোগ্যতাটা সেটা অর্জন করতে পারছো না। আশা করি এই ব্যাপারটা একেবারে পরিষ্কার। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যে কন্ডিশন, ঠিক একই কন্ডিশন হচ্ছে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ তোমাকে এইচএসসি এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ, এখানেও কিন্তু চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট ছিল, চতুর্থ বিষয় সহ তোমাকে ন্যূনতম কত পেতে হবে? ন্যূনতম পেতে হবে 7.5 এবং এসএসসি আর এইচএসসিতে আলাদা করে অ্যাটলিস্ট জিপিএ 3 পেতে হবে। দুটাতেই কমপক্ষে জিপিএ 3 পেতে হবে এবং দুটো মিলিয়ে 7.5 অ্যাটলিস্ট পেতে হবে। আশা করি এই ব্যাপারটা একদম পরিষ্কার। তবে সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু ন্যূনতম 8 পেতে হবে। ন্যূনতম কত পেতে হবে? ন্যূনতম এসএসসি এবং এইচএসসির যোগফল হতে হবে জিপিএ 8 বা জিপিএ 8। আবার তোমাকে আলাদা আলাদা করে দুইটাতেই জিপিএ অ্যাটলিস্ট 3.5 পেতে হবে। তার মানে বুঝতেই পারছো, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের চেয়ে কম্পারেটিভলি জিপিএ একটু বেশি অ্যাচিভ করতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার মিনিমাম যে এলিজিবিলিটিটা সেটা অর্জন করার জন্য। চলো আমরা তাহলে পরের অংশ নিয়ে আলোচনা করি। আমরা এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে মোট সিট সংখ্যা দেখব। মোট আসন সংখ্যা হচ্ছে 2934। এখন আমরা একটু দেখে নেই এই 2934 জনের মধ্যে তুমিও যদি একজন হতে চাও, তাহলে তোমাকে আসলে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা সাবজেক্টের উপর পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। বাংলার স্ল্যাশে ইলেকটিভ ইংলিশ রয়েছে। ইলেকটিভ ইংলিশ কারা দিবে? যারা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী, শুধুমাত্র তাদের জন্য ইলেকটিভ ইংলিশ, তারা বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশ অ্যান্সার করবে। এছাড়া যারা বাংলা মাধ্যমের শিক্ষার্থী বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী, তারা কিন্তু বাংলা প্রশ্নটার অ্যান্সার করতে হবে, বাংলা সাবজেক্টটা অ্যান্সার করতে হবে। তারপরে তোমাকে অ্যান্সার করতে হবে জেনারেল ইংলিশ এবং অ্যান্সার করতে হবে সাধারণ জ্ঞান। সো এইটার এমসিকিউতে কত নম্বর থাকবে? এমসিকিউতে বা অবজেক্টিভ পার্টে তোমাকে টোটাল 60 মার্কের অ্যান্সার করতে হবে, যার জন্য তোমার সময় বরাদ্দ থাকবে 45 মিনিট। বাংলা থেকে 15টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, ইংরেজি থেকে 15টা প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী মিলিয়ে তোমাকে 30টা প্রশ্ন উত্তর করতে হবে। অর্থাৎ 15, 15 আর 30, টোটাল কত হলো এমসিকিউতে? টোটাল হলো 60 মার্ক। আশা করি এমসিকিউর যে মানবন্ধটা সেটা তোমার কাছে একদম পরিষ্কার। চলো সামনে এগোই। এরপরে আমরা লিখিত অংশ নিয়ে আলোচনা করব। লিখিত অংশে 20-20 করে 40 নম্বর,
20 করে 40 নম্বর, 20 হচ্ছে বাংলার এবং 20 হচ্ছে ইংরেজির, অর্থাৎ আমাদের বাংলা স্ল্যাশ ইলেকটিভ ইংলিশ। ইলেকটিভ ইংলিশ কাদের জন্য? যারা হচ্ছে ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী তাদের জন্য। তুমি যদি বাংলা মাধ্যম অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো, তুমি বাংলার লিখিত অংশের উত্তর করবা যেখানে পূর্ণমান থাকবে 20, এবং তুমি ইংরেজির লিখিত অংশের উত্তর করবা যেখানে পূর্ণমান হচ্ছে 20, অর্থাৎ এখানে হলো টোটাল 40। তার মানে আমার এমসিকিউতে কত ছিল? এমসিকিউতে ছিল 60 মার্কস বা 60 নম্বর, এবং আমার সিকিউ বা লিখিত অংশে কত থাকছে? লিখিত অংশে থাকছে 40 নম্বর, অর্থাৎ দুটো মিলিয়ে আমার পরীক্ষার নম্বরের পূর্ণমান হচ্ছে 100। আচ্ছা, তারপরে আমরা সময়টা দেখে নেই, আমাদের সময় হচ্ছে 45 মিনিট। লিখিত অংশের 40 নম্বর অ্যান্সার করার জন্য আমার সময় হচ্ছে কতক্ষণ? সময় হচ্ছে 45 মিনিট। আচ্ছা, এইবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রতি বছর এটা নিয়ে একটা কনফিউশন দেখা যায়, সেটা হচ্ছে যে ভাইয়া অমুক বললো ও নাকি বিউনিটে ফার্স্ট হয়েছে, কিন্তু আমার আরও একটা বন্ধু তো ফার্স্ট হয়েছে, কিভাবে এটা হয়? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা করে মেরিট লিস্ট দেওয়া হয়, অর্থাৎ সায়েন্সের জন্য দেখো সায়েন্সের জন্য একটা মেরিট লিস্ট দেওয়া হয়, ব্যবসায়ী শিক্ষার জন্য একটা মেরিট লিস্ট দেওয়া হয়, এবং মানবিক শাখার জন্য একটা আলাদা মেধা তালিকা দেওয়া হয়। এটা কেন করা হয়? কারণ হচ্ছে তোমাদের জন্য সিটগুলো তোমাদের এসএসসি এবং এইচএসসির বিভাগ অনুসারে আগে থেকেই আলাদা করা থাকে। তার মানে যখন মানবিক বিভাগের একজন শিক্ষার্থী বিউনিটে পরীক্ষা দিচ্ছে, সে কম্পিট করছে মূলত মানবিক বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের সাথে। একই প্রশ্নেই সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিবে, কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসির যে বিভাগ ছিল সায়েন্স, কমার্স অথবা আর্টস যে বিভাগ ছিল, সেই বিভাগের ভিত্তিতে তোমার আলাদা একটা মেধা তালিকা আসবে, অর্থাৎ তোমাকে তোমার বিভাগের শিক্ষার্থীদের সাথেই কম্পিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট অর্জন করতে হবে। আশা করি এই ব্যাপারটাও পরিষ্কার। এরপরে আমরা একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল মার্কস কত, এবং এই টোটাল মার্কসের মধ্যে মার্কিং ডিস্ট্রিবিউশনটা কীরকম। আমরা অলরেডি কিন্তু এমসিকিউ আর লিখিত নিয়ে কথা বলেছি। এমসিকিউ আর লিখিত এখানে হচ্ছে 60 মার্কস, লিখিততে হচ্ছে 40 মার্ক, অর্থাৎ কত হলো? 60 আর 40, দুটো মিলে হলো 100। আরও দুইটা মার্ক আছে, একটা হচ্ছে তোমার এসএসসির নাম্বার, সেখান থেকে 10 যোগ হবে, এবং তোমার উচ্চ মাধ্যমিক বা এইচএসসির নাম্বার, সেখান থেকে আরও 10 যোগ হবে, অর্থাৎ 60, 40, 10, 10, সব মিলিয়ে পূর্ণ মান হচ্ছে 120। আচ্ছা, এইবার দেখি যে কীভাবে এসএসসি আর এইচএসসি নম্বর থেকে যুক্ত হবে এই 10 নম্বর, কীভাবে যোগ করা হবে। দেখো ফলাফল নির্ণয়ের জন্য কী করা হয়েছে, এসএসসি জিপিএ ইন্টু 2 আর এইচএসসি জিপিএ ইন্টু 2। আমি একটু দেখাই তোমাদেরকে নম্বরটা কীভাবে দেওয়া হয়। ফর এক্সাম্পল, তুমি এসএসসিতে মনে করো 4.5 পেয়েছো, এসএসসিতে তুমি পেয়েছো 4.5, আর এইচএসসিতে তুমি পেয়েছো কত? এইচএসসিতে তুমি পেয়েছো মনে করো 4। তাহলে 4.5 × 2 = 9, এবং 4 × 2 = কত হলো? 8। অর্থাৎ তোমার এসএসসিতে আউট অফ টেন তুমি পেয়েছো 9 নম্বর, এইচএসসিতে আউট অফ 10 তুমি পেয়েছো 8 নম্বর। তার মানে তুমি ইন টোটাল তোমার যে 20 নম্বর এখানে ছিল এসএসসি আর এইচএসসি মিলিয়ে, সেই 20-এর মধ্যে তুমি কত পেয়েছো? 20-এর মধ্যে তুমি পেয়েছো হচ্ছে 9 আর 8 = 17 নম্বর। তার মানে 3 নম্বর কিন্তু তোমার কমে গেছে। অর্থাৎ কেউ যদি এসএসসি এবং এইচএসসিতে চতুর্থ বিষয় সহ জিপিএ 5 পায়, তাহলে সে এখানে 20-এ 20 পাবে। আশা করি এই ব্যাপারটাও একেবারে পরিষ্কার। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখি যে কাদের লিখিত পরীক্ষার খাতা দেখা হবে। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ পরীক্ষাটা। কারণ তুমি যদি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ না হও বা এমসিকিউ পরীক্ষায় তুমি যদি পাশ না করো, তাহলে তোমার লিখিত পরীক্ষার খাতা কিন্তু দেখা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা ব্যাপার আছে, সাধারণত খ ইউনিটের নির্ধারিত যে আসন সংখ্যা তার সর্বোচ্চ কয়গুণ? 5 গুণ শিক্ষার্থী লিখিত পরীক্ষার খাতা দেখা হয়। অর্থাৎ ফর এক্সাম্পল, আমাদের সিট প্রায় 3000, মনে করো ফর এক্সাম্পল সিট আমরা ধরে নিলাম 3000, ঠিক আছে, 3000-এর 5 গুণ অর্থাৎ 15000 খাতা হয়তোবা দেখা হবে। এটাও সবসময় যে ফিক্স থাকে তা না, বলা হয়েছে যে সর্বোচ্চ এই পর্যন্ত দেখা হবে। 15000 শিক্ষার্থীর কি দেখা হবে? লিখিত খাতা দেখা হবে। অর্থাৎ তুমি যদি এমসিকিউতে পাশ করো, এবং এমসিকিউতে পাশ করার পরে তোমার এমসিকিউর র্যাঙ্ক ওয়াইজ
প্রাপ্ত নম্বর ওয়াইজ যদি তোমার সিরিয়াল 15,000-এর মধ্যে আসে তাহলেই তোমার লিখিত পরীক্ষার খাতা দেখা হবে, আদারওয়াইজ কিন্তু দেখা হবে না। এই ব্যাপারটা নিয়ে আশা করি আর কারো কোনো কনফিউশন থাকবে না। তারপর দেখি, এখন আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ মার্ক নিয়ে। দেখো, ভর্তি পরীক্ষার যে 100 নম্বর, অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে যে 100 নম্বর, সেটার মধ্যে পাশ নম্বর হচ্ছে 40। দেখি এই 40টার ব্রেকডাউন কি। শুধু 40 পেলেই কিন্তু হবে না, আলাদা আলাদা সাবজেক্টে এমসিকিউ সিকিউ সবকিছু মিলিয়ে আলাদা আলাদা ছোট ছোট ক্যাটাগরিতে কিন্তু ছোট ছোট করে নম্বর পেতে হবে। আমি একটু তোমাকে দেখাই। ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে বাংলায় কিসে, বাংলায় অ্যাটলিস্ট 5 নম্বর, ইংলিশে অ্যাটলিস্ট 5 নম্বর, সাধারণ জ্ঞানে অ্যাটলিস্ট 10 নম্বর কিন্তু পেতেই হবে। ঠিক আছে, বাংলায় কমপক্ষে 5, ইংলিশে কমপক্ষে 5 এবং সাধারণ জ্ঞানে কমপক্ষে 10 যদি তুমি না পাও এমসিকিউতে, তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা না। কিন্তু এখানে 5, 5, 10 আর এখানে 10, টোটাল কত হলো? টোটাল হলো হচ্ছে 20 নাম্বার। কিন্তু ইন টোটাল সর্বমোট পাশ নম্বর এমসিকিউর ক্ষেত্রে কত হবে? 24। অর্থাৎ ওই যে আমাদের জিপিএ এর মতো এখানেও কিন্তু কন্ডিশন আছে, সেটা হচ্ছে তোমার টোটাল জিপিএ একটা থাকবে, কিন্তু তোমার আবার আলাদা আলাদা করেও জিপিএ পেতে হবে। এসএসসি এইচএসসিতে ওই যে অ্যাটলিস্ট কত থাকবে সেইটা এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল। আচ্ছা, তো তার মানে আমাকে বাংলায় অ্যাটলিস্ট 5, ইংলিশ অ্যাটলিস্ট 5, সাধারণ জ্ঞানে অ্যাটলিস্ট 10 এবং সর্বমোট 10 নম্বর পেলে আমি উত্তীর্ণ হব। আবার লিখিত পরীক্ষার ক্ষেত্রে বিষয়টা কি, লিখিত পরীক্ষার ক্ষেত্রে অ্যাটলিস্ট 11 নম্বর পেতে হবে। ন্যূনতম কত পেতে হবে? ন্যূনতম 11 নম্বর পেতে হবে। এর মধ্যে বাংলায় অ্যাটলিস্ট পেতে হবে 5 এবং জেনারেল ইংলিশে অ্যাটলিস্ট 5 পেতে হবে। তার মানে আমি যদি বাংলায় কমপক্ষে 5 পাই, ইংলিশে কমপক্ষে 5 পাই এবং দুটো মিলিয়ে কমপক্ষে 11 পাই, তাহলে আমাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। আশা করি তোমার কাছে এই ব্যাপারটা এখন একদম পানির মতো পরিষ্কার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে কিভাবে এমসিকিউ এবং সিকিউ, অর্থাৎ অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটো আলাদা পরীক্ষায় আলাদা আলাদা সাবজেক্টের ভিত্তিতে এবং সবকিছু মিলিয়ে কিভাবে পাশ নম্বরটা নির্ধারণ করা হয়েছে। ওকে, তারপরে দেখি, এখন আমরা এখন কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউ থাকে, সেই এমসিকিউতে তুমি প্রতি 4টা ভুল উত্তর যদি করে থাকো, তার জন্য কিন্তু -0.25 করে নম্বর কাটা যাবে। এই কারণে আমার কি হবে, 4টা যদি আমি ভুল উত্তর দেই, ভুল উত্তর দাগাই, তাহলে আমার 1টা শুদ্ধ উত্তরের প্রাপ্ত নম্বর, যে নম্বরটা আমি ডিজার্ভ করতাম, সেটা কেটে রাখা হবে। এই ব্যাপারটা কিন্তু খুবই সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্রতিটা ভুল উত্তরের জন্য কত করে কাটা যাবে? 0.25 করে কাটা যাবে, -0.25 কাটা যাবে। 4টা ভুল উত্তরের জন্য 1টা শুদ্ধ উত্তরের প্রাপ্ত নম্বরটা কিন্তু কাটা যাবে। বুঝতে পেরেছি? আশা করা যায় এই ব্যাপারটাও তোমার কাছে একদম পরিষ্কার। তারপরে দেখি, আমরা এইবার একটু বিভাগগুলো দেখে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের আন্ডারে মোটামুটি যে বিভাগগুলো রয়েছে, সবগুলো বিভাগ আমরা দেখাবো না, কিছু বিভাগ একটু পরিচিতির জন্য আমরা দেখে রাখি, যাতে আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিং থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিভাগ এই খ ইউনিটের আন্ডারে পড়ে। আইন বিভাগ রয়েছে, অর্থনীতি রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, সমাজকল্যাণ, সাংবাদিকতা ও গণযোগাযোগ, জাপানি স্টাডিজ, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, ইংরেজি, আরবি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সঙ্গীত, নৃবিজ্ঞান, বিশ্বধর্ম, সংস্কৃতি, এই ধরনের ডিপার্টমেন্টগুলো কিন্তু খ ইউনিটের আন্ডারে পড়ে। এবং তার পাশাপাশি রয়েছে স্বাস্থ্য অর্থনীতি বা হেলথ ইকোনমিক্স, শিক্ষা, বিএ অনার্স ইন ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, তারপর বিএ অনার্স ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, বিএ অনার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তারপর বিএ অনার্স ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ। এরকম অনেকগুলো বিভাগ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে রয়েছে, যতগুলো দেখালাম তার বাইরেও রয়েছে। এবং কিছু কিছু জায়গায় আমি পুরো বিভাগটা নাম বলেছি, এই বিভাগের আন্ডারে আলাদা আলাদা ইনস্টিটিউটের আন্ডারে আলাদা আলাদা করে কিন্তু ছোট ছোট সাবজেক্টও রয়েছে, সেখানেও আলাদা আলাদা করে সিট আছে। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও, তখন তোমরা নিজেরাই নিজেদের একটা চয়েস লিস্ট সাজাবে এবং সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যেই প্রাপ্ত সিটটা, সেই প্রাপ্ত সিটটা কোন বিভাগের আন্ডারে হবে নিজেরাই ঠিক করে দিবে। অবশ্যই তোমার প্রেফারেন্সটা সেখানে দেখা হবে এবং তুমি টোটাল পরীক্ষায় 120-এ কত নম্বর পেয়েছো সেটাও সেখানে বিবেচনা করা হবে। এতক্ষণ আমরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের বিভিন্ন রিকোয়ারমেন্ট সম্পর্কে জেনে নিলাম। এখন একটু দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের প্রিপারেশনটা যদি তুমি নিতে চাও, অর্থাৎ তুমি যদি খ ইউনিটে পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে চাও, তাহলে 10 মিনিট স্কুল তোমাকে কিভাবে হেল্প করতে পারে, চলো আমরা একটু 10 মিনিট স্কুলের ভার্সিটি বি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স 2023 সম্পর্কে জেনে নেই এবং দেখে নেই কিভাবে এই কোর্সটাতে তুমি এনরোলড হতে পারবে। এবং তোমার জন্য এই ভিডিওতে একটা উপহারও থাকছে, সেটা হচ্ছে একটা ডিসকাউন্ট প্রোমো কোড। দেখা যাক তাহলে। প্রথমে তুমি যেই ওয়েব ব্রাউজার ইউজ করো না কেন, তুমি তার অ্যাড্রেস বারে গিয়ে লিখবে 10ms.com, 10ms.com, m for minute, s for school। তুমি 10ms.com লিখলে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে চলে যাবা এবং এখানে তুমি এই বাটনগুলো দেখতে পাবা, ক্লাস 5-12, স্কিলস এবং ভর্তি পরীক্ষা। কোথায় যাবা? তুমি যাবা ভর্তি পরীক্ষাতে, এই যে এই জায়গাটাতে তুমি যাবা। ভর্তি পরীক্ষায় ক্লিক করলে তুমি এখানে সবগুলো ইউনিটের জন্য এ ইউনিটের কোর্সটা পেয়ে যাবা, বি ইউনিটের কোর্সটা পেয়ে যাবা, সি ইউনিটের কোর্সটাও তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। তো পেয়ে যাওয়ার পরে তুমি বি ইউনিটে ক্লিক করবা, এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করলে তুমি এইরকম একটা জায়গা পাবা যেখানে তুমি এইখানে ক্লিক করলে ট্রেইলার ভিডিওটা দেখতে পারবা, এইখানে তুমি আমাদের ওভারঅল ডেসক্রিপশনটা দেখতে পারবা, এখানে পুরো ইনফরমেশনগুলো যে কয়টা ক্লাস হবে, কোন কোন বিষয়ের, কত ঘন্টার ক্লাস, লেকচার শিট পাবা কিনা, সকল কিছু ডিটেলস তুমি এখানে পেয়ে যাবা। আর ট্রেইলার ভিডিওতে তো আমরা এই যে জিনিসগুলো আবার এক্সপ্লেন করেছি। তার পাশাপাশি এখানে তুমি কোর্সের সিলেবাস পাবা, কিভাবে কিভাবে পড়ানো হবে এবং ক্লাস কারা নেবেন, তুমি কিন্তু এখানে ইনস্ট্রাক্টরদের নাম ও ডিটেলসও পেয়ে যাচ্ছ খুবই সহজে। তারপরে তোমার জন্য একটা ছোট্ট হ্যাক বলে দেই, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে এসে যেখানে সবুজ বাটন পাবা সেগুলো ক্লিক করবা। সো এখানে কোথায় সবুজ বাটন আছে? বুকিং করো এখনই, এইখানে তুমি ক্লিক করলা। এইখানে ক্লিক করার পরে তুমি দেখবা যে প্রোমো কোড যোগ করুন একটা অপশন রয়েছে। তার আগে আমরা একটু প্রাইস দেখছি। প্রোডাক্টের মূল্য এখন 4000 টাকা, আমাদের একটা ডিসকাউন্ট অফার চলছে, এটার জন্য আরও 500 টাকা ডিসকাউন্ট আছে এবং প্রোমো কোড এইটা যদি তুমি যোগ করো, আমি তোমাকে প্রোমো কোডটা দিব বলেছি, চলো দেখাই। এই প্রোমো কোডটা যদি যোগ করো 23ADM500, আবার লিখে দিই 23ADM500, 23 হচ্ছে 23 তোমার HSC ব্যাচ, ADM ফর অ্যাডমিশন এবং 500 ফর 500 টাকা, ঠিক আছে? 23ADM500 এইটা লিখে তুমি যদি সাবমিট করতে ক্লিক করো তাহলে কিন্তু তোমার 500+500 1000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এবং পুরো কোর্সটা তুমি মাত্র 3000 টাকায় পারচেস করতে পারবা। তারপর আর দেরি না করে শুরু করুনে ক্লিক করলেই তুমি যে কোনো বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক কিংবা ব্যাংকের অন্য কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে হোক তুমি টাকাটা পে করে ফেলতে পারবা এবং তোমার স্বপ্নের যে জার্নিটা সেটা আমাদের সাথে শুরু করে ফেলতে পারবা। সো এতক্ষণ আমরা 10 মিনিট স্কুল সম্পর্কে জানলাম, 10 মিনিট স্কুলের কোর্স সম্পর্কে জানলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট সম্পর্কে জানলাম। এত কিছু জানার পরেও আমাদের আরও যদি প্রশ্ন, কনফিউশন, কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমরা আবারও কল দিতে পারবো। আমরা কল দিতে পারবো 16910 এই নম্বরে, আমরা কোর্স কেনার জন্য কল দিতে পারবো, আমরা কোর্স সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটার জন্য কল দিতে পারবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি আরও ফার্দার কারো কোনো কোয়েরি থাকে তাহলে কিন্তু আমরা কল দিয়ে জিজ্ঞেস করতে পারবো। আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেক অনেক উপকৃত হবে এবং আপাতত তোমাদের সাথে দেখা হবে ক্লাসে এবং কিছুদিন পরে তোমাদের সাথে দেখা হবে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।